শনিবার রাত প্রায় ১২টা হঠাৎই আগুন লাগে বন্ধ থাকা একটি ফার্নিচারের দোকানে। খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ের নুসা ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের আরো তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা খবর দেন ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরো চারটি সহ মোট আটটি ইউনিট। ততক্ষণে পুড়ে ছাই হয় বেশ কয়েকজনের স্বপ্ন। পাঁচ খুঁটি যা আছে সব পুড়ে গেছে, এটু জেড আপনার মনে আগুনে পুড়ে সব ধরে গেছে ভিতরে। ১০ লক্ষ টাকা এনার লোন ছিল, এখন এই টাকা এক টাকা উনি বেচে আনতে পারে না, কেজি হয়তো ১০ টাকা বেচতে পারে। আমার স্বপ্নটা হঠাৎ করে আজকে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে গেল, এটা আসলে এই ফিলিংস টা বোঝানোর মতন না। গতি তো আমার আড়াই থেকে তিন কোটি টাকা টোটাল মাল, কারখানা গোডাউন মিলে ঠিলে সব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখানে পানির স্বল্পতা আছে, আমরা হাদিস পার্ক থেকে পানি এখানে নিয়ে আসছি, এখান থেকে প্রায় ১.৫ কিলোমিটার বা ২ কিলোমিটার দূরের থেকে। আগুনের আসলে কিসের থেকে সূত্রপাত এটা তদন্ত ছাড়া বলা সম্ভব না, তদন্ত করে বলা যাবে কি কারণে আগুন লেগেছে এবং আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণটাও তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনে নুসা ফার্নিচার, জুয়েল বুক সেন্টার, আলামিন স্টোর ও বলাকা বুক হাউস এই চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। সময় সংবাদ, খুলনা।